জেদ্দায় প্রবাসীদের গানে গানে মাতালেন ফোক গানের সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ। তার গানের তালে হেলে দুলে নেচেছেন সৌদি আরবের জেদ্দার হাজার হাজার দর্শক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব উদ্বোধন করেন জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল। তার দাবি, প্রবাসীদের একত্রিত করতেই এই উদ্যোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রবাসী আনন্দ উৎসব 2022 নামে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের আয়োজক ছিল ইয়ার ইভেন্ট ম্যানেজমেন্ট মার্কেটিং কোম্পানি ও প্রবাসী বাংলাদেশিরা। আসফানের আল ফোরসিয়ায় আয়োজিত উৎসবে জেদ্দা ছাড়াও আশেপাশের বিভিন্ন প্রদেশ থেকে আসেন অনেক প্রবাসী দর্শক শ্রোতা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী প্রমা শেখ, বাবলি সরকার, কৌতুক অভিনেতা কাজল, ঝিলিক বাবু। পাশাপাশি দূতাবাসের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি ক্যারিকুলামের শিক্ষার্থীরা পাহাড়ি নাচে মুগ্ধ করে আগত দর্শকদের। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়ার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কমিউনিটির সার্বিক সহযোগিতায় পুরো অনুষ্ঠানে বাস্তবায়ন করা হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।